আজ বাংলার খবরের জের। অবশেষে টনক নড়লো রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্ম জেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে। হুগলি জেলা নয়, মুর্শিদাবাদ জেলায় নাকি জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। রাজ্য শিক্ষা দপ্তরের এই তথ্য নিয়েই খবর সম্প্রচারিত হয় আজ বাংলায়। তারপরেই অবশ্য নড়ে চড়ে বসে প্রশাসন। এদিন সন্ধ্যায় তথ্য সংশোধন করা হলো। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নামক সরকারি ওয়েবসাইটে ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর থাকলেও জেলা লেখা রয়েছে মুর্শিদাবাদ। কিন্তু তিনি যে হুগলি জেলার খানাকুলের বাসিন্দা তা সকলেরই জানা। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায়। স্বাভাবিকভাবে সরকারি গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইটে রামমোহন রায়ের জন্ম জেলা ভুল থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন খানাকুলের মানুষ। এইসব ঐতিহাসিক তথ্য প্রমাণকে না দেখে যদি এই রকম ভুল হতে থাকে তাহলে এটা তো আমাদের জাতির পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। রামমোহনের জন্মস্থান যে রাধানগর, সে রাধানগর মুর্শিদাবাদ জেলায় নয়, সে রাধানগর হুগলি জেলায় খানাকুল থানার অন্তর্গত। সরকারি ওয়েবসাইটে এই তথ্য ভুল প্রসঙ্গে রামমোহন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা লেখক দেবাশিস সেটও হতাশা প্রকাশ করেন। না, একেবারেই এটা সঠিক তথ্য নয়, এটা একেবারেই নিশ্চিত। এখানে কোনো রকম সন্দেহের অবকাশ নেই যে রাজা রামমোহন রায় 1772 সালের 22 মে হুগলির খানাকুল থানার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কোনো কারণেই হোক, রামমোহন নিয়ে আমরা যতটা আশা করেছি ততটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা এই যে আবার একটা তার বিভ্রান্তি তার জন্মস্থান নিয়ে, এটা আমাদেরকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনায় সদুত্তর দিতে পারেনি। তৃণমূল শিক্ষক সমিতির নেতা শিশির জানাও অবশ্য ভুলের কথা স্বীকার করে নিয়ে বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে, খুব খারাপ লাগছে। হ্যাঁ, ওটা শুনলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সাইটটা আছে ওই সাইটেতে রাজা রামমোহন রায়ের যে তথ্যগুলো আপলোড করা হয়েছে সেখানে ডিস্ট্রিক্টটা হুগলি ডিস্ট্রিক্টের জায়গায় মুর্শিদাবাদ হয়ে গেছে। এটা আমরা সবাই জানি, ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলি জেলার খানাকুল থানার রাধানগর গ্রামে। কিন্তু ওই পোর্টালে দেখলাম রাধানগর গ্রামটা উল্লেখ আছে, কিন্তু সেখানেতে ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ ভুলবশত হয়ে গেছে। ওটা যিনি লোড করছিলেন তার ভুল হতে পারে বা কোনো সিস্টেমের ভুল হতে পারে, তবে এই ধরনের ভুল কাঙ্ক্ষিত নয়। আমি একজন শিক্ষক হয়ে আমিও চাইবো না যে শিক্ষার পোর্টালেতে কোনো ভুল তথ্য সেটা সংযুক্ত হোক। তাই এটা কী কারণে হয়েছে সেটা আমরা আমাদের সংগঠনের যারা ঊর্ধ্বতম নেতৃত্ব আছেন তাদের সাথে আলোচনা করে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আগামী দিনে যে তথ্যগুলো লোড করা হবে সেগুলো যাতে সঠিক নির্ভুল হয় সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। এদিন সন্ধ্যায় অবশ্য তথ্য আপডেট হয়। সরকারি এই ওয়েবসাইটে দেখা যায় ভুল তথ্য সংশোধন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার পরিবর্তে হুগলি জেলা করা হয়েছে রাজা রামমোহন রায়ের জন্ম জেলা। দেরিতে হলেও শিক্ষা দপ্তরের বিষয়টি নজরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন দেবাশিস শেঠ। সকাল থেকেই আমরা রামমোহনের জন্মস্থান সম্পর্কিত এই বিতর্কের মধ্যে ছিলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তাদের যে তারা এই তাদের ওয়েবসাইটে যে ভুল লেখাটি ছিল তারা সেটি সংশোধন করে দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা দপ্তরের সাথে যুক্ত থাকা মানুষজনদের দাবি, সরকারি ওয়েবসাইটে যারা তথ্যগুলি আপলোড করেন তাদের সচেতন থাকা উচিত, কেননা ওয়েবসাইটটি কেবলমাত্র রাজ্য সরকারের নয়, শিক্ষা দপ্তরের। স্বাভাবিকভাবে প্রতিদিন লাখে লাখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই ওয়েবসাইট বহু ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা ভিজিট করেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ থেকে শুরু করে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেন তা সর্বজন। এহেন মনীষীকে ভিন জেলার করে দেওয়ার চরম অভিমানী হন জেলার মানুষ। কিন্তু আগামী দিনে যাতে এই সমস্যায় পড়তে না হয় তার জন্য দপ্তরের সচেতন থাকা উচিত বলেই মনে করছেন ওয়াকি বকুল মহল। নিউজ আজ বাংলা, খানাকুল। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড,
ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং, আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।